মহান আল্লাহ সবসময় আছেন আর থাকবেন, ওমা কুন্না গায়বিন। আল্লাহ বলছেন যে আমি কোথাও অনুপস্থিত না, কোথাও থেকে গায়েব না। যে গায়েব হয় না তার খলিফা লাগে না। যখন কোনো দেশের শাসক বিদেশে কোথাও সফরে চলে যায়, তখন তার স্থলাভিষিক্ত একজন লাগে, হ্যাঁ, তার খলিফা, তার জানাশীন লাগে যে তার কাজগুলি পরিচালনা করবে। আমি যদি এখন যখন সফরে বাইরে চলে যাই বিভিন্ন প্রোগ্রামে, তখন এইখানে আরেকজনকে এসে শুক্রবারের এই আলোচনাগুলি আমার বা অন্য দিনেরও না থাকলে আরেকজনকে চালাইতে হয়, নাহলে জায়গা খালি থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের তা লাগে না, যার ফলে আল্লাহর খলিফা বলাটি একটি ভ্রষ্টতা, গুমরাহী। জানলেন কি করে ফেরেশতারা? একটি মত হচ্ছে যে এখানে একটি বাক্য উজ্জ আছে, সব কথা উল্লেখ করা হয়নি। কথাটি এরকম ছিল, ইন্নি জায়েলুন ফিল আরযে খলিফাতান ইয়াফআলু কাজা ওয়া কাজা। আমি পৃথিবীতে এমন এক প্রতিনিধি সৃষ্টি করব যার সন্তানরা, যার বংশধার আদম সন্তান, ইয়াফআলু কাজা ওয়া কাজা, তারা পৃথিবীতে এই কাজগুলি করবে। তারা এই ভালো কাজ করবে, তারা এই ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। এইভাবে আল্লাহ বলেছিলেন, এটি একটি মত। তখন ফেরেশতারা বললেন, তাহলে এইরকম জাতিকে সৃষ্টি করার দরকার কি? তারা এবাদত করবে আর ফিতনা ফাসাদও করবে, আমরাও এবাদত করবো ফিতনা ফাসাদ করবো না। একটি মত এটি। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই মতটিকে উল্লেখ করেছেন। আর একটি মত তো তিনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে তারা মানুষ সৃষ্টির আগে জিন সৃষ্টি হয়েছিল, এই জিনদের বদ আচরণ থেকে উপলব্ধি করেছিলেন ফেরেশতারা, যে জিনেরা যখন ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, আপোষে কলহ করেছে, তখন মানুষও ওই রকমই হবে। জি, আল্লাহু আলাম। আদম আলাইহিস সালামের ফজিলত, শ্রেষ্ঠত্ব দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখন কয়েকটি কাজ করছেন ফেরেশতাদের সামনে। প্রথম হচ্ছে যে আদম আলাইহিস সালামকে কেন সৃষ্টি করলাম দেখো তোমরা, যে তোমাদের চাইতে শ্রেষ্ঠ আদম এবং আদমের সৎ সন্তানরা, আদমের নেক সন্তানরা, আদমের সন্তানরা না। যদি কেউ বলে আদম সন্তান ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ, ভুল কথা, তাহলে কাফের শ্রেষ্ঠ নাকি, অসৎ বেদিন লোকেরা শ্রেষ্ঠ নাকি, কখন না, বরং ওদেরকে তো আল্লাহ বলছে বলা কাল আনাম, ওরা ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ, বা ফেরেশতার মতো হওয়া দূরের কথা, বরং তারা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং ওর চাইতে বেশি অধম নিকৃষ্ট, আল্লাহ বলেছেন। তাহলে কী করে এইরকম কথা অনেক বক্তারা বলে যে মানব জাতি ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ? ভুল কথা, মানব জাতি নয়, মানব সমাজের সৎকর্মশীলরা, আল্লাহ ভীরুরা, ভালো মানুষেরা যদি বলে তো ঠিক আছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ সম্মানিত করেছেন যখন আদম সন্তান তাদের দায়িত্বগুলি ঠিকভাবে পালন করবে। আর আদম সন্তান হওয়ার পরে পাশবিক চরিত্র তাদের হবে, তাদের না আল্লাহর সাথে সম্পর্ক, না তাদের আকিদা, না ইমান, না ইবাদত বন্দেগি, না আখলাক চরিত্র, না আল্লাহর আদেশ নিষেধ পালন। তাহলে তারা হচ্ছে বলছেন যারা অস্বীকারী অমান্যকারী আল্লাহর বিধিবিধান, তারা হচ্ছে তারা ভোগ বিলাস করে, পৃথিবীর লক্ষ্য উদ্দেশ্য তাদের, আর খাবে তারা কামাত আকুল আনাম, যেমন গবাদি পশু জীবজন্তু খায় ওইরকমই, তাদের খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই, যে এটা খেতে হবে এটা খেতে হবে না, এটা চলবে এটা চলবে না, এটা হালাল এটা হারাম ওইসব কিছু নেই, যা আসছে তাই, যেভাবে আসুক না কেন, সুদে আসুক আর ব্যবসা আসুক, হালাল হোক হারাম হোক কোনো পার্থক্য নেই। ওয়ান নারু মাসওয়াল্লাহুম, এবং তাদের বাসস্থান হচ্ছে, ঠিকানা হচ্ছে জাহান্নাম। তো আদম সন্তানের যারা সৎকর্মশীল ভালো মানুষ তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই শ্রেষ্ঠত্ব দেখাবার জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে সব জীবজন্তু বা বস্তু সৃষ্টি করেছেন জমিনে সেগুলির নাম শিখিয়ে দিলাম। কত পৃথিবীতে আল্লাহর সৃষ্টি আছে, গাছপালার জগৎ যদি দেখেন তো গাছপালার নাম সব শিখিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যত প্রাণী আছে, হ্যাঁ, জীবজন্তু আছে, সবের নাম শিখিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যত বস্তু আছে, এটার নাম হচ্ছে পাহাড়, হ্যাঁ, এটার নাম হচ্ছে পাথর, হ্যাঁ, এটার নাম হচ্ছে কাঠ, তো এটার নাম হচ্ছে অমুক, এই করে কত কি আল্লাহর সৃষ্টিতে আছে সব শিখিয়ে দিলেন। এটা হচ্ছে বালি ইত্যাদি সব কিছু শিখিয়ে দিলেন, এমনকি দৈনন্দিন জীবনে যেই শব্দগুলি আমরা ব্যবহার করি সেগুলিও নাম একটা, ধরুন বায়ু, বায়ু নির্গত হা, জি, এই শব্দগুলো মুফাসসিরিন উল্লেখ করেছেন, উচ্চ স্বরে বায়ু হলে তাকে কি বলা হয়, আর যদি সশব্দে না হয় তা, ইত্যাদি সমস্ত কিছু শিখিয়ে দিলেন। যন্ত্রপাতি, অস্ত্র যা ব্যবহার করি, চাকু কেমন করে জানলেন আপনি, আমি আপনি নয়, আমার বাপমার কাছ থেকে
বড় ভাই বোনদের কাছ থেকে শিখে নিয়েছি, আশেপাশে সবাই বলেছে শিখে নিয়েছে, এটার নাম এইটার নাম এই, হ্যাঁ এটার নাম ব্লেড, এটার নাম খুর, এটার নাম পাতি, হ্যাঁ শিখে নিয়েছেন। কারো কাছ থেকে শিখেছেন? এমনি তো মায়ের পেট থেকে শিখে আসেননি, মায়ের পেট থেকে যখন বেরিয়ে এসেছে কিছু জানল তাহলে মনে হয় কিছু জানতেন না তোমরা, আল্লাহ বলছেন। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ সব শিখিয়ে দিলেন দেখাবার জন্য, যে দেখো আদম তোমার যে তোমাদের চাইতে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্ব দেখালেন এলম দিয়ে। কিসের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়? জ্ঞানের ভিত্তিতে, বিদ্যার ভিত্তিতে, এলেমের ভিত্তিতে। পাঁচ ভাই একই মায়ের পেটের ভাই, পাঁচ ভাইয়ের মধ্যে একজন বড় সম্মানিত, কিসের ভিত্তিতে? তার এলমের ভিত্তিতে। দেশ বিদেশ সারা দুনিয়ায় তার তারা বহু কাজ হচ্ছে, সে দিনের কাজ হোক দুনিয়ার কাজ হোক, দিনের কাজ হলে সবচেয়ে ভালো। খৈরুকুম আন্তা আল্লামাল কোরআন ওয়া আল্লামা, সবচেয়ে শ্রেষ্ঠ তোমাদের মধ্যে যে কোরআন শিখে অথবা শিখায়, আল্লাহর দিন শিখে এবং শিখায়, আল্লাহর কিতাব শিখে এবং শিখায়। কিন্তু দুনিয়ার ক্ষেত্রেও যদি এলেম থাকে, একজনের কাছে দুনিয়ার এলেম আছে, আরেকজন আর যে চার ভাই আছে তাদের কাছে দিনেরও এলেম নেই, দুনিয়ারও এলেম নেই, তো রাস্তায় কষ্টের কাজ করতে হচ্ছে। সবচেয়ে বেশি কষ্টের কাজ করে, সবচেয়ে কম পয়সা পায় দুনিয়ার ক্ষেত্রেও যদি দেখেন, আর সবচেয়ে আরামের কাজ করে বসে বসে, আর সবচেয়ে বেশি পয়সা ইনকাম করে যারা দুনিয়ার কর্মক্ষেত্রে আছে। এলমের মাধ্যমে মানুষ শ্রেষ্ঠত্ব লাভ করে, ফজিলত লাভ করে, মর্যাদা হাসিল করে। মহান আল্লাহ বলছেন ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলেন, নামের জ্ঞান দান করলেন। সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, তারপরে ওই সব কিছুকে ফেরেশতাদের সামনে পেশ করলেন, যেগুলির নাম শিখিয়ে দিলেন, সামনে যা দেখা যেতে পারে এগুলিকে ফেরেশতাদের সামনে পেশ করলেন আর বললেন ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের যে কথা দাবি যে আল্লাহ সৃষ্টি করিয়েন না আদমকে, ক্ষতির দিক বেশি লাভ নেই, সৃষ্টি করিয়েন না, এই কথাই যদি তোমরা সত্যবাদী হও, তোমাদেরটাই যদি ঠিক হয়, তাহলে এগুলির নাম তোমরা আমাকে জানিয়ে দাও। আম্বিউনি, আম্বা মানে জানিয়ে দাও, আমাকে বলো বা আমাকে জানাও বি আসমায়ে হাউলাই এসবের নাম, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তোমাদের এই দাবিতে, তাহলে তোমাদের কথাই ঠিক থাকবে যে সৃষ্টি করবো না। কিন্তু না, কাহালু, তারা জানে না, জীবনে এগুলোর নাম জানে না, এগুলো তাদের ক্ষেত্রও ছিল না, ফিল্ড ছিল না, এইসব জেনে লাভিটা কি আল্লাহ জানাননি, শেখাননি, কিছুই জানেন না এই সম্পর্কে। তাদের যে বিষয়ে দায়িত্ব ছিল সে বিষয়গুলি তারা জানেন। কালু, তখন ফেরেশতারা বললেন সুবহানাক, তোমার মহিমা পবিত্রতা ঘোষণা করি। সুবহানাক, এটা হচ্ছে মাসদার আরবি গ্রামারে মাফুলে মুতলাক, ওসাব্বেহু সুবহানাক, নোসাব্বেহু সুবহানাক, হে আল্লাহ আমরা তোমার পবিত্রতা ঘোষণা করি। এই জন্য সুবহানাক সবসময় ফাতা জাবার দিয়ে আছে, কোথাও সুবহানাকা পাবেন না আপনি, যে কোনো জায়গায় সুবহানাল্লাহ বলছেন, তাই না? সুবহানাকা, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ, সব জায়গায় সুবহানা নাই জবর দিয়ে আছে। এটা যারা মাদ্রাসা পড়েন বা পড়ান তাদের জন্য, যেখানে ফাতা কেন হইল, সুবহান ও কেন নেই, সুবহান নেই কেন নেই, কোনো জায়গায় তো নেই। মফুলে মুতলাক, আর মফুলকে ফাতা হয় মানে সুবাত, তার একটি হচ্ছে মফুলে মুতলাক। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ আমাদের কাছে তো কোনো জ্ঞান নেই, একমাত্র সেই জ্ঞান ছাড়া যা তুমি আমাদেরকে শিখিয়েছ, তোমার শেখানো ছাড়া আমাদের কাছে আর তো অন্য কোথাও থেকে কোনো সূত্র থেকে জ্ঞান আসার কোনো পথ নেই, অন্য কোনো সূত্র নেই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয়ই তুমি সর্বজ্ঞ, আলিম সব কিছু জানো, আল হাকিম প্রজ্ঞাময়, তোমার সব কিছু জানা আছে, তুমি সব জানো আমরা জানি না, আর তুমি যা কিছু করো তাতে হেকমা রয়েছে। তুমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছ, এতে প্রজ্ঞা রয়েছে, হেকমত রয়েছে, তত্ত্ব রয়েছে। তুমি যে আমাদেরকে জিজ্ঞেস করছো আমরা জবাব দিতে পারছি না, এইটা হ্যাঁ উদ্দেশ্যবিহীন নয়, হ্যাঁ ফালতু কাজ নয়, বরং এতেও প্রজ্ঞা রয়েছে। আল হাকিম, তো আল্লাহ রাব্বুল আলমকে তারা হাকিম আর আলিম বলে সম্বোধন করলেন এই উদ্দেশ্যে, যে আল্লাহ তোমার কোনো কথা কাজ অসার নয় বা উদ্দেশ্যবিহীন নয়, বেকার নয়। কালাই আদম, আল্লাহ বলে হে আদম, আম্বিহুম বি আসমাইহিম, তুমি এদেরকে জানিয়ে দাও এসবগুলির নাম, ওরা তো বলতে পারলো না, তুমি বলে দাও। আল্লাহ আদম আলাইহিস সালামকে এই জ্ঞান দিয়ে রেখেছেন। জি,
আদম আলাইহিস সালাম এক এক করে সব কিছু যা সামনে আছে এটা 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 সব নাম বলে দিলেন। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, যখন আদম আলাইহিস সালাম তাদেরকে জানিয়ে দিলেন ওই সবের নাম সম্পর্কে, কালা, তখন মহান আল্লাহ বললেন, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই, ইন্নি আলাম গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি আকাশসমূহ এবং পৃথিবীর অদৃশ্য সম্পর্কে জানি, ইন্নি আলাম, আমি জানি, তোমাদের কাছে অদৃশ্য কিন্তু আমার কাছে অদৃশ্য না, আমার কাছে সব কিছু দৃশ্য, তোমাদের দিকে লক্ষ্য করে যা অদৃশ্য তাও আমার দৃশ্য, আর যা তোমাদের দৃশ্য তাও আমার দৃশ্য, মানে যা তোমরা দেখো না তাও আমি দেখি, যা জানো না তাও আমি জানি, আর যা তোমরা দেখো জানো তাও জানি। ও আলাম মা তুবদুন মা কুনতুম তাকতুমুন, আর তোমরা যা কিছু প্রকাশ করো আর যা গোপন করো তাও আমরা আমি জানি আল্লাহ। তোমাদের মনে কিছু কথা আসে আবার প্রকাশ করো অনেক সময়, তাও আল্লাহ জানেন, আবার প্রকাশ করো না তাও আল্লাহ জানেন। সুতরাং মনে কোনো একটা ভালো কথা আসলো করলেন প্রকাশ হইলো তাও আল্লাহ জানেন, ভালো কথা আসলো আর করলেন না তাও আল্লাহ জানেন, যে ভালো একটা কথা আপনার নিয়তে ছিল কিন্তু করেননি বা করতে পারেন নাই তাও আল্লাহ জানছেন, পারেন নাই তখন আল্লাহ ওই জন্য সওয়াব দেবেন আপনাকে, ভালো কাজের নিয়ত ছিল করতে পারেন নাই।